ছানা লজ্জা পাচ্ছে বলে পেছনে গিয়ে বসেছে। তো আর দুদিনের মানে পরশু দিনই হচ্ছে 15ই আগস্ট, তাই জন্য আমি ভাবলাম যে ছানার সরি তাই জন্য ভাবলাম যে ডোনাকে একটা, আগে তোমরা হয়তো দেখেছো যে ভারত মাতা লুকস, তো অনেকেই কমেন্ট করছো ওই ভিডিওতে গিয়ে দিদি এটা করবো কি এটা করবো এটা করবো, তো আমি ভাবলাম যে তাহলে আর একবার সাজিয়ে দেখাই পার্ট টু প্লাস মানে একটু অন্যরকম সাজিয়ে দেখাই। আর 15ই আগস্টে 15ই আগস্টে একটা লুক দিচ্ছি, ঠিক আছে? তো চলো ভারত মাতা ডোনাকে সাজাই। তো চলো সবার ফার্স্টে ডোনাকে শাড়ি পরে নিয়েছি, ভিডিওর মানে মেকআপটার পর আবার ভালো করে শাড়িটা ঠিক করবো, তো এখন আমি মেকআপটা করতে শুরু করে দিই। তো ডোনা মুখটা ধুয়ে ক্রিম মেখে নিয়েছে, এখন আমি ডোনাকে পাউডার দিয়ে দেবো। এই ক্রিম মাখালাম না, মাখিয়েছি দিদি। তো সবার প্রথমে আমি পাউডার লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার মামা কি সাজাই ছিল। সবার প্রথমে আমি ডোনাকে পাউডার লাগিয়ে দিচ্ছি, দাঁড়াও। ডোনার বেবি পাউডারই লাগালাম, যেহেতু ছোট বাচ্চা মানুষ অন্য কোনো পাউডার লাগাচ্ছি না, আর আমি ওকে ফাউন্ডেশনও দেবো না। তোমরাও যারা ছোট বাচ্চা তাদের ফাউন্ডেশন দেওয়ার দরকার নেই। এই যে এখানে সব জিনিস এনে নিয়েছি, তো এর জন্য তোমরা বাচ্চাদের একদম ফাউন্ডেশন দিও না, ফাউন্ডেশন দিলে অনেক সময় বাচ্চাদের মুখে যদি র্যাশ ওঠে, তাই জন্য এমনি নর্মাল ক্রিম লাগাবে, নালে ক্রিম না লাগালেও পাউডারটা দিয়ে দেবে। আর বাচ্চাদের ইয়ে পাউডার মানে জংশন পাউডার কি বাচ্চারা বেবি পাউডারগুলো খুব ভালো হয়, কিছু লাগাতে লাগানোর দরকার হয় না, এমনি মুখ ফর্সা হয়ে যায়। দেখি তো দেখেছো ডোনার মুখ এমনি ফর্সা হয়ে গেল, কিছু লাগাতে লাগলো না, ফর্সা হয়ে গেছে তো বাবা। তো এবার আমি আচ্ছা তো এবার আমি ডোনার আইব্রোটা করে নেব, বলছে ভালো করে করবে। তো আইব্রোটা করে নিলাম, চুপ 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 চুপ। এবার আমি আইশ্যাডো লাগাবো। হ্যাঁ, যেহেতু স্বাধীনতা দিবস পতাকার কালারেরই আমি আইশ্যাডোটা লাগাবো, গেরুয়া সাদা আর সবুজ দিয়ে লাগাবো, ঠিক আছে? তো আইশ্যাডোর অবস্থা খারাপ করেছে আগের দিন, তোমাদেরকে বলেও বলিনি হয়তো। তো এই যে পুরো না আইশ্যাডোর অবস্থা খারাপ করেছে, আমি হাত দিয়ে আইশ্যাডোটা করছি, পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। তো চোখের কোনায় লাগাচ্ছি গেরুয়া, ওই চোখটা দেখি। চোখ বুঝাও, চোখটা বুঝিয়ে রাখো ফ্রেন্ডসদের দিকে তাকাও, চোখটা বুঝাও। আর এটা ডোনার নতুন ফোনের ভিডিও হচ্ছে, তাই না? কেমন হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা, ভিডিওটার কোয়ালিটিটা কেমন বলবে? হ্যাঁ ঠিক আছে, এবার দেবো ও সরি এবার দেবো সবুজ আর সাদা। তো সাদাটা মাঝখানে, সাদা যেহেতু এটা নেই তো ওই ছোটোটায় দেখি সাদা আছে, পড়ে যাবে বাবা পড়ে যাবে। হ্যাঁ দেখবে, দুধ দিয়ে দেখো, ধরবে না, তুমি পুরো ভেঙে দিয়েছো, পুরো ভেঙে দিয়েছে আমার আই শ্যাডো সাদা। সাদা কালার আছে ছোটটার মধ্যে আছে, সাদা দিয়েছি। এবার দেখো সবুজ, তো সবুজ এইটারটাই বেটার, তাই জন্য এই সবুজটাই দিয়েছি, চোখ বোঝাও। চোখটা বোঝাও, চোখ বুঝাও, চোখটা বোঝাও, চোখ বোঝাও, বন্ধ করো, ঠিক আছে? তো এবার আমি ডোনাকে পড়াবো হচ্ছে লাইনার, ঠিক আছে? তোমরা আমাকে বারবার অনেকেই জিজ্ঞেস করছো দিদি এইটা দেবো কি এইটা দেবো, তো তাদের জন্যই ভিডিওটা, তোমরা অনেকে সাজাবে আমি জানি বাচ্চাদের ভারত মাতা, তো তার জন্যই আমি নতুন করে দিলাম। কারণ অনেকে অনেক কমেন্ট আসছে আগের ভিডিওটায় যে দিদি এটা দেবো কি এটা আগে দেবো এটা পরে দেবো, তো আমি এর জন্য পরপর দেখিয়ে দিলাম যে কোনটা কী দিচ্ছি আমি, ঠিক আছে? তো আমি প্রথমেই বলেছি যে আমি ডোনাকে জাস্ট লাইনারটা
এরকম ভাবে দিই, তাকাও জাস্ট পেছনটা দিই, ঠিক আছে? হ্যাঁ, না না বাজে করে, আমি বাজে করে করি, ঠিক আছে? আমার দিকে তাকাও, আমি দেখে নিই। ব্যাস, এবার তাকাও, চোখ বন্ধ করো। তো ডোনার চোখে আমি আইলাইনার দিয়ে দিলাম, এবার কাজলটা পরিয়ে নেবো, ঠিক আছে? তো চলো কাজলটা না। এবার আমি মেন জিনিস যেটা করব সেটা হচ্ছে টিপ পরাবো। প্রথমে পরাবো গেরুয়া, তারপর সাদা, তারপর সবুজ। কিন্তু গেরুয়া কালারটা মনে হচ্ছে নেই, তো গেরুয়া কালারটা আমাকে কিছু একটা ম্যানেজ করতে হবে। তো দেখি কীভাবে ম্যানেজ করতে পারি। তো রেড দিলাম। দাঁড়া দাঁড়া, নড়বি না। একটু রেড দিয়ে দিলাম, সেটাই একটু হলুদ দিয়ে যদি গেরুয়াটা আনতে পারি, দেখা যাক। এই এই আসছে, রেডের মধ্যে হলুদ দিলে যদি আসে। তারা তারা নাড়বি না, আমার দিকে ঘোর দিয়ে তোরা চলতে আছে, চলতে আছে। তো অনেকটা দেখো গেরুয়া কালার এলো, দেখি দেখো অনেকটা গেরুয়া কালার এলো। হলুদ আর লাল, লালটা আমি একটু মিশিয়ে দিলাম। এবার দেবো সাদা। তোমরা সবসময়ের জন্য বাচ্চাদের, মানে আমি যেইভাবে আইলাইনার করার অমনিভাবেই পড়ি, ওনাদের চোখে লেগে থেকে গেলে এমনি খেটে যাবে, বাচ্চারা চোখ ফেলবেই, চোখের পাতা ফেলবেই, ঠিক আছে? এবার দেবো সবুজ, দুটো সবুজ আছে, একটা কচি কলা পাতা, একটা সবুজ, সবুজ। দেখি আমার দিকে অরেঞ্জ দিয়েছে। এবার দেবো ব্লু কালার, দিয়ে অরেঞ্জটা বানিয়েছি, ব্লু কালারটা পুরো ইয়ে হয়ে গেছে, দুটো ব্লু আছে। এবার ব্লু কালারের ছোট্ট তো চোখ বোঝাও, চোখটা বোঝাও ডোনা। তো দেখে নিয়েছো ডোনার চোখ, কপালে পতাকা ইয়ে দিয়ে দিয়েছি, চোখের মেকআপটা দেখিয়ে দাও। তো 9 মিনিট হয়ে গেছে অলরেডি ভিডিওটা, তাড়াতাড়ি শেষ করতে হবে এবার। আচ্ছা, এবার আমি লাগাবো হচ্ছে লিপস্টিক, তার আগে আমি ওর চুলটা ঠিক করে নিই। তো যেহেতু ছোট বাচ্চা, এর জানোই যে চুল একেবারেই ছোট, তার জন্য আমি চুলটায় সেরকম কিছু করছি না, জাস্ট আমি এরকম একটা কী বলে রানী মুকুট যেটা ডোনা বলে, তো সেটা আমি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু চুল নেই। তোমাদের মধ্যে বাচ্চাদের যদি চুল না থাকে এটা দিতে পারো, আর টিকলি দেওয়ার দরকার নেই, এটাই ভালো লাগছে, ঠিক আছে? এটাই বেটার লাগছে, টিকলি দেওয়ার দরকার নেই। আচ্ছা, এবার একটু তাড়াতাড়ি করি, কারণ অনেকটা মিনিট হয়ে যাচ্ছে, আর ভিডিওটা যে খুললে এডিট অনেকটা বড় হয়ে যাবে। তো এবার দেবো লিপস্টিক, লিপস্টিকটা ডোনা আগের দিন ভেঙে দিয়েছিল, তোমরা জানোই, আগে একটা ভিডিও করতে গিয়ে ডোনা লিপস্টিকটাকে ভেঙে দিয়েছে। আচ্ছা, লিপস্টিকটা আমি ঠিক মতন দেওয়ার চেষ্টা করছি, আর হাত দিয়ে আমাকে দিতে হবে, নাহলে লিপস্টিক লাগাতে পারছি না, ডোনা পুরো ভেঙে দিয়েছে। আহ,
দেখি লিপস্টিক লাগানো হয়ে গেছে। এখন একটু রুনা যেহেতু কান ফোটানো নেই, তোমাদের মধ্যে যদি কারো কান ফোটানো থাকে তাহলে তো অসুবিধা নেই, একটা ছোট্ট সাদা পুঁতির কানে ধরে নেবে। আর রুনার যেহেতু কান ফোটানো নেই তাই জন্য আমি একটুখানি এটা দিয়েই কানের বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো চলো এবার মেইন জিনিসগুলো আমি করে নিই, যেটা হচ্ছে এইটা আমি কোমরে বাঁধবো। চলো শাড়িটা খুলেই দিয়েছে বলতে গেলে, ঠিক মতন করে শাড়ি পরেছিলাম, শাড়িটা খুলে দিয়েছে, তো এটা আবার আমি কোমরে বেঁধে দেবো। তোমরাও বেবিদের এটা কোমরে বাঁধবে আঁচল সমেত, ঠিক আছে, মানে লাগিয়ে দেবে আর কি থাকবে কোমরে। দেখে নাও, আচ্ছা হাতের জন্য এনেছি দুটো ছোট ছোট, তো এটা হবে হাতে বাঁধবে, চুড়ি লাগবে না যেহেতু এটাও হাতে রাখা লাগবে, তো এটা হাতে সেফটি পিন লাগবে, কিন্তু আমি সেফটি পিনটা আনিনি, তার জন্য কীভাবে করবো দেখি। তো হাতে এই যে দেখি এইগুলো বেঁধে দিয়েছি, আর সেফটি পিন দিয়ে লাগাতে পারছি না, সিল্কি তো আর আটকাতে পারছে না, তাই জন্য হাতে এটা এরকমভাবেই একটু পড়তে হলো, ধরে রাখো। তো এবার পরাবো হচ্ছে গলার হার, যেটা সাদা পরারই চেষ্টা করবে, তোমরাও সাদা তুমি দো তেরো, তোমরাও সাদা গলার হারই পরার চেষ্টা করবে, একদম মুক্ত কিংবা কুটির। সাদা মুক্তর হার পরিয়ে দিলাম, আর একটা এরকম বড় মটর মালা পরিয়ে দিলাম। তো মনে হচ্ছে আমার যে টিকলিটা পরলে হয়তো ওটা আর করতে হবে না, ভালো লাগবে দেখি, মুখটা ভরা ভরা লাগবে, তাই জন্য একটু টিকলিটাও পরিয়ে দিচ্ছি। আচ্ছা দাদা, তার জন্য আমি টিকলিটাও পরিয়ে দিচ্ছি, মনে হচ্ছে একটু ভালো লাগবে। তো তোমাদের ডোনা রেডি হয়ে গেছে ভারত মাতা সাজে, আর এখন দরকার হচ্ছে বন্দে মাতরম, সোজা হয়ে দাঁড়াও। তো তোমাদের ডোনার এই ভারত মাতা লুকটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাও, নাও দেখাও এরকম করে দাঁড়াও, বলো বন্দে মাতরম, বলো। তো বন্ধুরা ভিডিওটা হুট করে আর কি হাতে লেগে কেটে গেছে, তো তোমাদেরকে একটা কথা বলে দিই, তো পতাকা এখানে সেখানে রাখতে নেই। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলে দিই, পতাকার অমর্যাদা কখনোই তোমরা করবে না, আর স্বাধীনতা দিবসে যেহেতু এখানে সেখানে পতাকা ওঠে, তো তোমরা খেয়াল রাখবে কখনো পতাকা যাতে মাটিতে না পড়ে, পতাকা সবসময় উঁচু জায়গায় পতাকা ওপরে ওঠার ওড়ার জন্য, পতাকা কখনো যাতে নিচে না থাকে, ঠিক আছে। তো দেখে নাও তোমরা ডোনার এই ফাইনাল পতাকাটা দেব ধরো, তো দেখে নাও তোমরা ডোনার এই ফাইনাল, ব্যাস এরকম করে ধরে দাঁড়াও, ধরে দাঁড়াও, তোমরা দেখে নাও ডোনার এই ফাইনাল লুকটা, চোখ বোঝাও, চোখটা বোঝাও। তো কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে তোমাদের ডোনা আজকে একটা প্রে করে শোনাবে, তোমরা শোনো। শুভ স্বাধীনতা দিবস। তো বন্ধুরা
ডোনা আজকে স্কুলের প্রেটা করলো, হয়তো কিছু ওয়ার্ড ডোনা ভুল বলেছে কারণ ও এখনো ঠিকঠাক উচ্চারণ করতে পারে না, তো তার জন্য আমার এই ছোট্ট মেয়েটাকে আর ক্ষমা করে দিও, কিন্তু তবুও ও যতটুকু চেষ্টা করেছে ততটুকুই আর কি আমার কাছে অনেক। তো সবাইকে জানাচ্ছি আমাদের দুজনের পক্ষ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অগ্রিম, কারণ ভিডিওটা পাবলিক হবে ইন্ডিপেন্ডেন্স ডের আগের দিন, ঠিক আছে? তো তোমাদের তাও জানিয়ে দিচ্ছি শুভ স্বাধীনতা দিবস। আর ওরকম করো না, স্বাধীনতা দিবসে চেষ্টা করব একটা ভালো ভিডিও আনার। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাই টাটা। ডোনার মেকআপটা কেমন হয়েছে কমেন্টে বলো। টাটা।